নিউ ব্লগ। সো গাইস চলো আমরা এখন বাইরে ঘুরতে যাচ্ছি, আমার ঘরে গরম, চলো কি সিন থাকে আমরা দেখাচ্ছি। যে কোকো কোকো ঘুরে এনেছিলে এখানে, এটা হয়েছিল ফাইনালি আমাদের তুলসীতলে কমপ্লিট। এই যে শিবের মূর্তি লাগিয়ে দিয়েছে এখানে, এই যে এই যে রোজ গাছ লাগানোর জন্য। রোজ গাছ লাগানোর জন্য আমি এটা করেছিলাম, তাই আমি এখানে মাটি ফেলেছি, আরও মাটি লাগবে, এখানে জল ঢেলেছি। তাই এই গাছগুলো এখানে কি করবে গো? এখানে কি হবে? এটা কি এখানে চলে এসছে? ওটা কাত হয়ে গেছে তো গাছটা, ঠিকঠাক বসানো নেই, কিছু নেই, ওটাকে ঠিক করতে হবে। ভালো লাগে না, হাওয়া হাওয়া দিচ্ছে না, জানি তো বাইরে হাওয়া, কিন্তু আমার ভালো লাগে না, দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। আর সাপ তো এখানে আছে, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগে নি, গরম লাগে। আমার রাখতাম আজা আজা দাঁড়াও না, একটুখানি গরম লাগছে। আজা আয় 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 গরমের মধ্যে আমি এখন জোর করে নিয়ে চলে এসেছি, গরম লাগছে ঘরে। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এখন আমরা ঘরে যাচ্ছি। ওলু ওলু আমার ওলু ওলু, আমরা এখন ঘরে চলে এসেছি, আমরা এখন ঘরে চলে এসেছি। এই যা কোকো এখন লাফাচ্ছে আমাদের সাথে, দেখে না আমরা খেলবো, দেখবে ও চল কন্ডি চল কন্ডি চল কন্ডি চল কন্ডি আবি আয়গা আয় 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 চল কন্ডি চল কন্ডি চল কন্ডি চল কন্ডি। সো গাইস বিশাল গরম হয়, গাইস এখন ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, এখন আমাদের এখানে খুব গরম পড়ে গেছে। আমি আজকে ভেবেছিলাম ব্লগ বানাবো না, কারণ আমি নেট ছিল না, আমি আজকে ভিডিও বানিয়ে কালকে আপলোড করে দেবো। আপনারা দেখবেন কালকে, আপনারা আমি আজকে ব্লগ আপলোড কি করছি না, আমি আপলোড করবো না, বা শুধু নর্মালি বানিয়ে কালকে আপলোড করবো। আমি সোমবার বানাচ্ছি তো মঙ্গলবার আপলোড করছি। আমি এখন থেকে এরকমই করবো, একদিন করে ব্লগ বানাবো, তার পরের দিন করে আপলোড করবো, তাহলে শিডিউলও থাকবে আর এটা ভালোও হবে, তো ডেলি ব্লগও হয়ে যাবে। লিটারালি এখানে খুব গরম, আমি ভিডিও বানাতে পারছি না, এত গরম এখানে আমি ঘামছি। তো দেখুন আমাদের এখানে ফুল স্পিডে ফ্যান চলছে, এই যে আমি একটু জলও খাবো, ওয়াটার, এই ফোন দিয়ে শ্যুট করি। আমি আর কালকে একটা আর্ট বলে চ্যানেলের ভিডিও আপলোড করছিলাম, কিন্তু আজকে সারাদিন আপলোড হলো হয়নি, কালকে রাত থেকে আমি আপলোড করে বসেছিলাম, আমি এডিট করে দিয়েছি। তো আমি নেক্সট কোনো দিন আমি আর্ট চ্যানেলে ভিডিও দেব, তখন আপনারা দেখবেন, লাইক করবেন। হ্যাঁ ভাই, আমি আমার ব্লগ চ্যানেলে বাটন নেল দিয়েছি, এবার আমি আমার আপনি আমার ডান সাইডে দেখতেই পাচ্ছেন, কর্নারে, এই ডান সাইডের কর্নারে, একদম নিচের কর্নারে দেখতেই পাচ্ছেন একটা আমার ফটো বা পিকচার ডান সাইডের কর্নারে এসছে, তো ওটাই ওয়াটার নেল। তো ওই ওয়াটার নেলটাকে আমি আবার আর্ট চ্যানেলে
আর্ট চ্যানেলও দেবো। তো আর্ট চ্যানেলে আমি আঁকার ওয়াটারনেলই দেবো। তো আরে আজ এই ওয়াটারনেলটাকে চেঞ্জ করবো আমি পিক্সেল ল্যাব দিয়ে বানিয়ে। পিক্সেল ল্যাবটা খুব দারুণ অ্যাপ, আমি ওখান থেকেই থাম্বনেল বানাই। তো পিক্সেল ল্যাব আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। খুব ভালো অ্যাপ, যারা ভ্লগার যারা গেমার তাদের থাম্বনেলের জন্য খুব দারুণ অ্যাপ। তো আমি নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখানে আপনারা গিয়ে ডাউনলোড করবেন। খুব ভালো অ্যাপস, ওখানে আমি থাম্বনেলও বানাই, কাস্টম থাম্বনেল। ওমা এই ঘরটা আরো গরম না? ও আমার বিশাল গরম লাগছে। আমার ফ্যান চালিয়েছি, ফ্যান ফ্যান ওরে ভাই আরো গরম। আমি আমার বাইরের ঘরটা তাও ঠান্ডা, আর ভেতরে ঘর বিশাল গরম হয়েছে। আমি ভেতরে ঘরে ভিডিও করাচ্ছি, কেননা বাইরে আম্মা টিভি দেখছে, তো ওখানে হচ্ছে। আমি তো এই ঘরে এই ঘরে আসছি। ওরে ভাই এখানে আরো গরম। তো তো এই ঘরটা আরো ঠান্ডা, একটু ঠান্ডা আছে। তো হয়তো আমি কালকে আপলোড করবো, কালকে আরেকটা ভিডিও মানে আমি পরশু আপলোড করে দেবো, এরকমভাবে আমার চলবে। কালকে আমি ভ্লগ আপলোড হয়ে যাবে, তো পরশু দিন আমি আবার ভিডিও আপলোড করে দেবো, এরকমভাবে শিডিউল থাকবে। ডেলি ভ্লগ ডেলি হবে আমার থেকে ব্লগ, আমার তো আপলোড করার কোনো ঝামেলাই নেই, আমি বিকালকে আপলোড করে দেবো। তো কালকে আমি আবার একটা ব্লগ বানিয়ে ব্লগ বানাবো। তো আজকের ব্লগটা আমি কালকে আপলোড করবো, আর কালকের ব্লগটা আমি পরশু আপলোড করবো। তো এরকমভাবে ডেলি ব্লগ আমার হতে থাকবে, সেখানে আমি আপলোড করারও কোনো নেট থাকবে, নেট থাকুক কি না থাকুক আমার কোনো অসুবিধা হবে না। আমি সকালবেলা নয় আপলোডে বসিয়ে দেবো ভিডিওটা, বা রাত্রেবেলা আপলোডে বসিয়ে দেবো, এরকমভাবেই ডেলি ব্লগ হতে থাকবে। হ্যাঁ ফ্রিজের কেন্দার কুছ নেই না, আমি কিছু আছে কিনা দেখছি। খিদে পেয়ে গেছে গো, ভাত হয়ে গেল খেয়ে নিবি। তো আমি ঘরে দিয়ে নিয়ে আমি চেন পরে বাইরে গিয়ে আমার সাথে কথা বলছি। তো গাইজ আমি আজকে কোকে ঘোড়াতে নিয়ে গেছিলাম, তো ওখানে একটা পিলার ছিল, পিলারটা আপনাদের দেখাবো। এই যে আমার এমন টান লাগিয়েছে দেশ, এই যে এখানে গজে গেছে পুরো, পুরো রক্ত বেরোতে শুরু করে দিয়েছিল। লিটারালি গাছ এত গাছ বিশাল শক্তি গাইজ। আমি আবার বাইরে এসেছি, কেন বাইরেটা খুবই ঠান্ডা দেখাচ্ছি আমি। উঠে খুব টানছে গাইজ আজকাল, কেননা ওর বড় হচ্ছে, কারণ ওর শক্তিটা ওই যে ওই পিল সামনের পিলারটা দাঁড়া দেখাচ্ছি, দাঁড়ান এই যে এই পিলারটাতে বিশাল জোর টেনে ঘুষিয়ে দিয়েছে, আমার ব্লাড বেরিয়ে গেছিলো। ওই আমি নর্মালি আপনাদের একটুখানি কোকড়ো ঘোরা হলো, আপনাদের একটুখানি ঘোরা হলো, ঘুরিয়ে দিই আপনাদের। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, লিটারালি গাইজ স্টিল। ও এখানে ঢুকবি না, ও ঢুকবিও না, বাট স্টিল খুব সুন্দর হাওয়া দিচ্ছ। দেখুন এই বাড়িটা কিছুটা হয়ে গেছে দোতলা, আমাদের বাড়ি কবে হবে কে জানে। আপনারা সাবস্ক্রাইব না করলে, লাইক না করলে কোনো দিনই হবে না হয়তো বাড়ি দোতলা। আমি কেন আপনাদের মানে কেন জার্নিটা আমি স্টার্ট করেছি আপনাদের একদিন বলবোই গাইজ। আমি ওর ওপর নর্মাল শর্ট ব্লগ বানাবো, আমি একাই থাকবো। আমি কেন আমি এই জার্নিটা স্টার্ট করেছি আমি সত্যিকারেরই বলবো গাইজ, আমি কোনো মিথ্যে বলি না, ব্লগে যা বলি আমি সব সত্যি বলি, কেননা আপনারা আমাদের আমার ফ্যামিলির মতো, আমার বন্ধুর মতো, তাই আপনাদের কাছে কিছুই আমি লুকাই না। সেই জন্যে সব বলবো, আমি ঘরে গিয়ে আপনার সাথে কথা বলবো। সো গাইজ আমি ওই ছোটো বড় পাখিটার জন্য, টিয়া পাখিটার জন্য এরকম একটা খাঁচা কিনেছি, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ডাবল ডোর, এটা ছোটো পাখির জন্য, একটা বড় পাখির জন্য, মানে এই যে এই দেখুন
আর এই গাছটাকে আমি উপরে রেখে দিয়েছি, দেখুন সবটাতে জুম করে দেখো, এই যে পাখিটা ভেতরে আছে, এই যে পাখিটা এখানে। তো এটা আমি ঢাকতে হবে, আমি ঢেকে ঘরে গিয়ে আপনার সাথে কথা বলতে, আমি ঘরে চলে এসেছি, ঘরটা পুরোপুরি অন্ধকার। আমি যেটা বললাম আমি কেন ইউটিউবে এসেছি সেই পুরো ডিটেলসটা আপনাদের আমি বলবো, আমি বলবো সেটা আমি আর্টস চ্যানেলে আপনাদের বলবো, ওটা আর্টস হবে না, আমি সেটা আর্টস চ্যানেলে আপনাদের বলবো কেন আমি ইউটিউবে এসেছি, ওটা আমার জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সব ডিটেলিংস আমি আর্টস চ্যানেলে দেবো, ব্লগ চ্যানেলে আমার দেওয়া হবে না, ওটা দিতে পারবো না আমি, সরি গাইজ, ব্লগ চ্যানেলে আমি এসব প্রাইভেট কথা আমি আপনাদের ব্লগ চ্যানেলে দিতে পারবো না, আমি আর্টস চ্যানেলে আপনাদের সব প্রাইভেট কথা বলবো, যা পার্সোনাল ব্যাপার আমি সব আর্টস চ্যানেলে বলবো আপনাদের। তো আই হোপ আপনাদের ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।